দর্শক শুভেচ্ছা আরেকবার বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের অতি জনপ্রিয় আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকারকে সাথে নিয়ে বিজ্ঞাপন বিরতির পূর্বে আমরা টয়েক সংক্রান্ত যে টক্সিক অ্যাসিড সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে গিয়ে থেমে গিয়েছিলাম বিজ্ঞাপন বিরতির জন্য আমরা সেই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করে চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্নে ভাইয়া এই যে টয়েক সংক্রান্ত যে টক্সিক অ্যাসিড আমরা জানি যে কাদেরের মামলাটি এখন কোর্টে আপিল পেন্ডিং তারপরে বিভিন্ন সময়ে আমরা প্রসিডেন্টের মধ্যে থেকে অনেক সময় অনেকগুলি কেস আমরা উইন করে আসছি সেই ক্ষেত্রে যারা এই টক্সিক অ্যাসিডের আক্রান্ত তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন সংক্ষিপ্ত আকারে ধন্যবাদ বেশরম মুইজ সাহেব এবং টার্মটা আপনি ইউজ করছিলেন প্রথম যে ইনটক্সিকেটিং যে অ্যাসিড যে আসলে রিয়েলি এবং এটা অনেকটা ক্যান্সারের সাথে ডিল করা যায় তবে আসার কথা হচ্ছে যদিও কাদের কেসটা কোর্ট অফ আপিলে পেন্ডিং আছে কিন্তু কাদের কেসের মাধ্যমে বেশ কিছু জিনিস এস্টাবলিশড হয়েছে বিশেষ করে যে দুইজন ব্যক্তির যে দুইজন ব্যক্তির স্টেটমেন্ট ঢালাওভাবে ইউজ করা হয় তাদের ব্যাপারে কাদের কেসে যে স্ট্রং ভাষায় কন্ডেম করা হয়েছে ওইগুলো ইউজ করে কাদের কেস বা অন্যান্য আরও কয়েকটা কেসকে ইউজ করে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে প্রচুর ইটিএস বা টু একের মামলা কিন্তু উইন করা সম্ভবপর এবং সম্ভব হচ্ছে আমরা হরহ করছি এবং সম্ভবত আপনি আমার এক্সপিরিয়েন্স থেকে জানেন এটা এজন্য যাদের টু এক সমস্যা আছে তারা ভালো করে কম্পিটেন্ট লয়ারের শরণাপন্ন হন খুঁজে দেখতে হবে এই টক্সিক অ্যাসিড কে দূর করতে পারে এবং আপিলের রাইট থাকলে ওইটা খুব ভালো করে ফাইট করা দরকার আর যদি আপিলের রাইট না থাকে তাহলে এটা কিভাবে আনা যায় যদি এখন তো না আনা যায় লাস্ট রিসোর্ট হিসেবে জুডিশিয়াল রিভিউ যেতে হবে খুব চমৎকার করে সংক্ষিপ্ত করে খুব চমৎকার দিক নির্দেশ করেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে হ্যালো আসসালামু আলাইকুম শুভ দর্শক হ্যালো আমরা বোধ হয় সম্ভবত দর্শককে হারিয়ে ফেলেছি চলে যাচ্ছি পরবর্তী দর্শক আসসালামু আলাইকুম হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো আমরা কিন্তু আপনাকে শুনতে পাচ্ছিলাম ভাইয়া প্রশ্নটি করুন হ্যালো জি হ্যালো আসসালামু আলাইকুম জি ভাই আমার কথা শুনতে পাচ্ছিলাম না থেমে ক্রমাগত আপনার প্রশ্নটি করে যান কাইন্ডলি হ্যাঁ জি ভাই আমার কোশ্চেনটা বাকি ছিল হ্যালো জি বলুন ও আচ্ছা আপনি বাকি থাকা অবস্থা আবার ফোন দিয়েছেন আপনি খুব ভাগ্য সৌভাগ্যবান ব্যক্তি জি শেষ করুন থ্যাংক ইউ ভাই আপনি বোধহয় লুকিয়ে হামায় আছিলেন আপনি ল্যান্ডের ভিতরে জি এবং আপনি আমাদের গোপন কথা শুনে ফেলেছেন সেজন্য আপনার বিরুদ্ধে পানিশমেন্ট দেওয়া উচিত জি বলুন আপনি প্রশ্ন করুন আমি পুরো মত না আনসার ভাই শুনতাম পারছি না ভাই কিছু না তাহলে কোকা ভাই আপনি প্রশ্ন করুন কেন আপনি জুডিশিয়াল রিভিউ দিকে যাবেন আপনি ইনকান্ট্রি অ্যাপিল রাইটস আনার জন্য এবং এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার জন্য আমার সম্বন্ধিত অতিথি খুব সুন্দর করে বলে দিয়েছেন আশা করি আমার সম্বন্ধিত অতিথি গাইডেন্স অনুযায়ী এই টক্সিক অ্যাসিডের বিরুদ্ধে আপনি মামলা করবেন এবং জয়যুক্ত হবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো হ্যালো ভাই শুনতে পাচ্ছি আপনি আপনার প্রশ্নটি করুন আমি আমি পোস্টপুর থেকে বলছি অনেক দূর থেকে ভাই জি বলুন জি স্পাউস ভিসা ভিসা এই দেশে ওয়াইফ এন্ড সেটেলমেন্ট করতে হইলে কি কি টেস্ট দেওয়া লাগে বাংলাদেশে আপনারা কাইন্ডলি আমাদের পরিবারে স্পাউস ভিসায় যদি কাউকে আপনি বাংলাদেশ থেকে এই দেশে আনতে চান ওই স্পাউসকে কি কি ইংলিশ টেস্ট দিতে হবে এইটা তো প্রশ্ন জি ধন্যবাদ আপনার প্রশ্ন ভাই বলে দেন এ1 প্রথমে এ1 মিনিমাম পাস করে উনি অ্যান্টি ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন অ্যান্টি ক্লিয়ারেন্স পেয়ে গেলে এখানে আসবেন উনি এখানে আড়াই বছর ভিসা দেবে তো আড়াই বছর পরে যখন এক্সটেনশন করবেন তখন তাকে এ2 লাগবে তার জি এরপরে যখন আরো আড়াই বছর দেবে 5 ইয়ার্স পরে যখন ইনডেফিনিট লিভ বা সেটেল হওয়ার জন্য আবেদন করবেন তখন তাকে দুইটা জিনিস লাগবে বিদ্যমান আইন অনুযায়ী একটা হচ্ছে বি1 আর একটা হচ্ছে লাইফ ইন দ্য ইউকে টেস্ট যদি আরও আড়াই বছর পরে আইন চেঞ্জ হয় তাহলে ওই সাবজেক্ট টু চেঞ্জের আওতায় আসবেন কিন্তু এখন বর্তমান বিদ্যমান আইন অনুযায়ী ইনডিফিনিট লিভের জন্য বি1 লাইফ ইন দ্য ইউকে টেস্ট খুব চমৎকার করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কনক্লুশন ড্র করে দিয়েছেন ধন্যবাদ বর্তমান আইনের অধীনে বলে দেওয়ার জন্য বাট ভবিষ্যতে আইন কী হতে পারে উই ডোন্ট নো বাট বর্তমান আইনের অধীনে খুব চমৎকার করে আমার সম্মানিত অতিথি বলে দিয়েছেন চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে হ্যালো আসসালামু আলাইকুম আমার একটা প্রশ্ন আছে
আমি যে আমার বাচ্চা লাগি অ্যাপ্লাই করছিলাম আমাকে তো তারা আপিলও দিছিলা আপিল করিয়া এই চাইল্ড কি বাংলাদেশে নাকি ইংল্যান্ডে এই বাংলাদেশে আচ্ছা বাচ্চা বয়স কত বয়স 18 আন্ডার 18 আসলে আর কি এখন এই যে আন্ডার 18 এ গেছে এখন ওভার যে আপিল যে আপিল হইছে লাগে আপিল করিয়া হারিয়া জলে কইছিলা যে 2 সপ্তাহ নাইলে 3 সপ্তাহ যে আমার তোরা যে পয়লা তারা রিফিউজ করছিল আজ লাগে আমার হাজবেন্ডর খামর যে ওখান তারা কি এক্সপেক্ট করছে না কইছে গু খাম ঠিক নাই বাদে তারা হোম অফিস গু এক্সপেক্ট করছে কইলে জজে বাদে তো কইয়া বার করছে না কি তোরা 6 পাউন্ড আমার কম হই যায় ওই যে ওখানে লাগি তারা কইছিল এগুন যদি কাবার করিয়া দিলেই তাম পারি এই যে আমরা বাদে আমার বারিস্টারে এগুন কাবার করিয়া দিছ হই আর কি বাদে আমার যে সেই দিন গো আছে আগুইনো দেখাইছ হই কারণ যাদের ব্যাপারে তো আপনি রিমাইন্ডার দিবেন এবং ওই ডকুমেন্টটা ঠিক মতো যাদের কাছে পৌঁছেছে কিনা না সেটাও তো দেখার বিষয় একবার একটু অপেক্ষা করুন কেন চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন হ্যালো আসসালামু আলাইকুম আগে যখন 2 বছর 2.5 বছর আগে যখন ভিসা পাইছিল তখন A1 দিয়ে কি এক্সটেনশন করা যাবে যে গত 2 সপ্তাহ আগে সে পাস করছে আচ্ছা বুঝতে পারছি আর কি কোন প্রশ্ন আছে আরেকটা প্রশ্ন ছিল কি এখন ফাইনান্সিয়াল ডিপার্টমেন্টের জন্য পে স্লিপ ব্যাংক স্টেটমেন্ট এমপ্লয়ার লেটার আমরা দুজনেই জব করি আমার একটা জবই হয়ে যায় 5.5 বছর মানে একটা জবই হয়ে যায় তারপর আমরা দুজনের পেই দিচ্ছি আমার আরেকটা জব আছে তো ব্যাংক স্টেটমেন্ট পে স্লিপ এবং এমপ্লয়ার লেটার সাফিসিয়েন্ট কিনা নাকি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট দিতে হবে হ্যাঁ বুঝতে পারছি জি ধন্যবাদ আপনার প্রশ্ন উত্তরে এটি আমাদের অনুষ্ঠান সর্বশেষ দর্শক প্রশ্ন আমরা আর কোনো দর্শক প্রশ্ন দিতে পারবো না ভাইয়া আপনি সংক্ষিপ্ত উত্তর দিয়ে দেন প্রথম যে বিষয়টি A1 টেস্ট আপনি একটু আগে উত্তর দিয়ে দিয়েছেন যে এক্সটেনশনের এটি কার্যকরী হবে কিনা এক্সটেনশনের জন্য এখনো সম্ভবত A1 চলছে আমার ডেটা মনে নাই যে A2 কি শুরু হয়ে গেছে কিনা না A2 ফেব্রুয়ারি থেকে শুরু কথা জি জি এজন্য বর্তমান আইন অনুযায়ী A1 এখনো ঠিক আছে যতটুকু আমার নলেজে আসতেছে কিন্তু হয়তো ডেটা চেক করে বলতে হবে আগে যে কবে থেকে যদি ফেব্রুয়ারি থেকে বা নভেম্বর থেকে শুরু হয় তাহলে তো এখন কোনো অসুবিধা নেই পারবে না কি আর দ্বিতীয় প্রশ্ন দুর্বার হচ্ছে যে উনি বলছেন যে পে স্লিপ ব্যাংক স্টেটমেন্ট এমপ্লয়ার্স লেটার সাফিসিয়েন্ট কিনা না তবে আমরা অ্যাডভাইস করব যদি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট দিতে পারেন তাহলে আরো ভালো আর কি এডুকেট বা সাফিসিয়েন্ট হবে আর কি জি আপনি কি আর কিছু বলবেন এই সম্বন্ধে বিষয়ে তবে এই এই আমরা এর আগেও বলছি মানে বিরতির আগে যে দেখেন যদি সেম ডে সার্ভিসে যান তাইলে আপনি একজন দক্ষ আইনজীবীর সাথে পরামর্শ করে একবারে রুলের সাথে স্পেসিফাইড ডকুমেন্টের গাইডেন্সের সাথে মিলিয়ে দেখবেন যে সবটি ঠিকমতো মিলছে কিনা না যদি কোনো ব্যবধান থাকে যদি কোনো ক্লারিফিকেশন এক্সপ্লেনেশনের দরকার হয় এমন অ্যাপ্লিকেশনে আমরা সেম ডে সার্ভিসে যাওয়ার জন্য অ্যাডভাইস করি না কারণ তাহলে দেখবেন আরও দীর্ঘ মানে সেম ডে না হয়ে অনেক দীর্ঘসূত্রিতার কারণ হয়ে যেতে পারে এই জন্য
প্রত্যেকটা ডকুমেন্ট আপনাকে যাচাই বাছাই করে দেখতে হবে যে স্পেসিফাইড ডকুমেন্টসের সাথে মিলে কিনা না। ধন্যবাদ, খুব সুন্দর উত্তর দেওয়ার জন্য দর্শক মণ্ডলী। এছাড়াও আমাদের আজকের অনুষ্ঠানের সর্বশেষ দর্শক প্রশ্ন, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আর কোনো দর্শক প্রশ্ন গ্রহণ করতে পারছি না, সেজন্য আমরা অন্তরিকভাবে দুঃখিত। বাট আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা আগামী সপ্তাহে আপনারা আবার ফিরে আসতে পারবেন, তখন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। অনুষ্ঠানের এই পর্যায়ে, সর্বশেষ পর্যায়ে, আমি আজকের অনুষ্ঠানের অতি সম্মানিত অতিথি ব্যারিস্টার নাজির হোসেন ভাই আপনাকে আপনার সমাপনী বক্তব্য সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। থ্যাংক ইউ ব্যারিস্টার মুইদ খান সাহেব। আসলে আমরা চেষ্টা করেছি মানে যতটুকু সম্ভব বেশি কল নেওয়া যায় এবং সর্বোচ্চ সংখ্যক কল নেওয়ার চেষ্টা করেছি এবং তাদের ভিত্তিতে আমরা প্রাথমিক পরামর্শ দিয়েছি। আমরা বিরোধী তো এক দুইটা কল দিয়েছি, তো যারা আমরা প্রথমেই আপডেটে যেটা বলেছি যে আগামী সোমবার থেকে মানে পরশুদিন থেকে নতুন ফি কার্যকর হচ্ছে, তার মানে হচ্ছে পরশুদিন থেকে অনওয়ার্ড যারা আপিল করবেন তারা মনে রাখবেন যে নির্দিষ্ট সঠিক স্পেসিফাইড ফিস যেন দিয়ে করেন, নতুবা আপনার আপিল এন্টারটেইন তারা করবে না। আর টক্সিক অ্যাসিড, ইনটক্সিকেটিং অ্যাসিড বা ইটিএস বা টুয়েকের ব্যাপারে যারা এখনও ভুক্তভোগী, যাদের সমস্যা আছে, দক্ষ কম্পিটেন্ট লয়ারের শরণাপন্ন হন, কারণ টুয়েকের ব্যাপারে অনেক পজিটিভ আউটকাম কোর্ট থেকেও আসছে অথবা হোম অফিস থেকেও নিয়ে আসা সম্ভব হচ্ছে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, আপনাদের সবাইকে ধন্যবাদ, বিশেষ করে এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ, বিশেষ করে বিহাইন্ড দ্য সিন থেকে যেসব কলাকৌশলী আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এত চমৎকার করে আপনার সংক্ষিপ্ত বক্তব্য প্রকাশ করার জন্য। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ব্রিটেনের ইমিগ্রেশন আইনের যে বিভিন্ন দিকগুলি ছিল সেই দিকগুলি নিয়ে আলোচনা করেছিলাম, পরিবর্তনগুলো পরিবর্তনের পরিবর্ধনগুলি নিয়ে আলোচনা করেছিলাম এবং এবং এই পরিবর্তন এবং পরিবর্তন সংক্রান্ত বিষয়ে বিভিন্ন প্রশ্ন আপনার প্রশ্ন উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছিলাম। তবে অনুষ্ঠানের পর্যায়ে আমার হাতে আরেক কিছুক্ষণ সময় পেয়ে যাওয়ার কারণে আমি আবার আমার সম্বন্ধীদের কাছে ফিরে যাচ্ছি। আমি ভাই, আপনি কি কাইন্ডলি এক মিনিটে টয়েক সংক্রান্ত বিষয়ে কিছু বলবেন? টুয়েকের ব্যাপারটা দেখেন, যদি যে অ্যাপেলেন্ট বা অ্যাপ্লিকেন্ট তার যদি ইংলিশের মোটামুটি দক্ষতা থাকে, কোর্টে যদি সে নিজে কোয়েশ্চন আনসার করতে পারে উইদাউট ইন্টারপ্রিটার্স অ্যাসিস্ট্যান্স, তাহলে আমি বলবো যে যদি ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে আপিলের রাইট থাকে বা নিয়ে আসা যায় তাহলে এটা খুব ভালো করে ফাইট করা দরকার। কারণ ইংলিশে উইটনেস যখন সাক্ষী দেবে, কথা বলবে, জাজ যখন দেখবে, 50% তার আপলিফটেড হয়ে যায়, বাকি হচ্ছে প্রেজেন্টেশন এবং কম্পিটেন্ট লয়ারের সাবমিশন। তাই জন্য টুয়েকের যাদের সমস্যা আছে তারা দক্ষ আইনজীবীর সাথে পরামর্শ নেবে, এমন লয়ার নিয়ে যেতে হবে যিনি কোর্টে দাঁড়িয়ে কথা বলতে পারেন, এমন কোনো লয়ারকে নিয়ে যাবেন না যিনি কোর্টে দাঁড়িয়ে ঘুরে পড়েন, যিনি কোর্টে দাঁড়িয়ে জাজের কথা শুনে ভয় পেয়ে যান, অথবা হোম অফিসের লয়ারের কোন প্রশ্ন জিজ্ঞেস করলে সেই প্রশ্নের উত্তর দিয়ে ভয় পেয়ে যান, এই ধরনের লয়ার থেকে দূর দূরে থাকবেন। আর কোন ধরনের লয়ারের পরামর্শ পরামর্শ দেবেন? আর না, দক্ষ দক্ষ এক্স্যাক্টলি, আমি উই ইউ ক্যান্ট অ্যাচিভ সামথিং উইদাউট ডিগ্রি। আর লিগ্যাল প্রফেশনে আপনি পড়াশোনা এবং রিসার্চ ছাড়া কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন না, এই জন্য দক্ষ কম্পিটেন্ট লয়ারের শরণাপন্ন হবেন টুয়েকের যাদের সমস্যা আছে এবং অনেকে কিন্তু পজিটিভ আউটকাম পাচ্ছে। ধন্যবাদ সুপ্রদর্শক মণ্ডলী, আমরা আজকের অনুষ্ঠানে ইমিগ্রেশনের বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা করছিলাম, পরিবর্তনের পরিবর্ধনগুলি নিয়ে আলোচনা করছিলাম, আপনাদের প্রশ্নের মূল্যবান উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের বিভিন্ন প্রশ্নের মূল্যবান উত্তর দেওয়ার মাধ্যমে আমরা যদি আপনাদেরকে এতটুকুই সাহায্য করে থাকতে পারি, সেখানেই হবে সময়ের সাথে আগামীর পথে এনটিভির সার্থকতা। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের অতি সম্মানিত অতিথি ব্যারিস্টার নাজির আহমেদ ভাই আমাদের মাঝে উপস্থিত থেকে এত সুন্দর করে আপনার মূল্যবান বক্তব্য উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি কলাকৌশলীদেরকে, যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন না বা যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকের অনুষ্ঠানটি এত সুন্দর এত সাফল্যমণ্ডিত হয়েছে। দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থেকে এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আগামী সপ্তাহের আইন অধিকারীদের দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আমি এম এ মুইদ খান আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি ব্যারিস্টার নাজির আহমেদ ভাইকে সাথে নিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।